আপনার লালনের ভিডিও এনে মানুষকে বুঝাবেন ওদের নাম সুন্নি, লালনকে আমরা মুসলমানই বলি নাই, কথা ঠিক নেই, লালনকে আমরা মুসলমানই বলি নাই, আর আপনি লালনের ভিডিও এনে বলবেন ওরা ওদের দলে, এটা মানুষ এখন আর আবুল নাই। যখন বিশ্ব ছিল না তখন কোরআন ছিল, কোরআন বলে আমার বাড়ির লৌহে মাহফুজে বাবা আদম চলে আসলো, কোরআন আসে নাই, হযরতে নূ চলে আসলো, কোরআন আসে নাই, হযরতে মুসা চলে আসলো, কোরআন আসে নাই, হযরতে ইব্রাহিম চলে আসলো, কোরআন আসে নাই, হযরতে মুসা চলে আসলো, কোরআন আসে নাই, হযরতে ঈসা চলে আসলো, কোরআন আসে নাই। এইভাবে করে আসমানি সকল কিতাব তাওরাত সবুর ইঞ্জিল 100 কিতাব চলে এসেছে, কিন্তু আমার কোরআন আসতে পারে নাই। এখন আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তাওরাত এসেছে, সবুর এসেছে, ইঞ্জিল এসেছে, আসমানি 100খানা কিতাব এসেছে, কিন্তু তুমি কোরআন কেন আসতে পারো নাই? তখন আপনার মাবুদ বলবে, বান্দা নবীও ছিল রসুলও ছিল কিন্তু কোরআন আসতে পারে নাই, মালিক কেন? যে তাওরাতকে নেওয়ার মতো জমিন একটা পাহাড় ছিল, নাম তার তুরে সাইনা, ইঞ্জিলকে নেওয়ার মতো একটা পাথর ছিল, সবুরকে নেওয়ার মতো কোন সমুদ্রের কিনারা ছিল, আল্লাহ বলে কোরআন আসতে পারত কিন্তু আসে নাই কেন? আল্লাহ বলে এই কোরআন যদি পাহাড়ের উপর নাসিল হতো পাহাড় তোলা তোলা হয়ে যেত, এই কোরআন যদি পাথরের উপর নাসিল হতো পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত, এই কোরআন যদি গাছের উপর নাসিল হতো গাছ বিলীন হয়ে যেত, এই কোরআন যদি সমুদ্রের উপর নাসিল হতো সমুদ্র অস্তিত্ব হয়ে যেত, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা এই জমিনে এমন কোন পাহাড় নাই যেটা কোরআন নিতে পারবে, এমন কোন পাথর নাই যেটা কোরআন সহ্য করতে পারবে, এমন কোন সমুদ্র নাই যেটা কোরআন বহন করতে পারবে। মালিক দুনিয়াতে যখন পাহাড় নাই, পাথর নাই, গাছ নাই, সমুদ্র নাই, কোরআন নেওয়ার মতো কোরআন আসলো কেমনে? তখন মালিক ডাক দিয়ে বলে কাদ যা আকুম মিনাল্লাহি নূর, যখন মা আমেনার ঘরে তোমার দয়াল নবী চলে এসেছে, কোরআন পাহাড়ে নয়, পাথরে নয়, কাছে নয়, সমুদ্রে নয়, আল কোরআন ডাইরেক্ট কামলিওয়ালার পক্ষ মোবারকে চলে এসেছে। কথা বলেন, নবী আসে নাই কোরআন আসতে পারে? নবী আসলো কোরআন চলে এসেছে, সেই জন্য আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব কোরআন পাহাড়ে নয়, কোরআন পাথরে নয়, কোরআন গাছে নয়, কোরআন সমুদ্রে নয়, যেই কোরআন বিশ্বের কোন পাহাড় পাথর গাছ নিতে পারে নাই, সেই কোরআন আপনি নবীর পক্ষ মোবারক নিয়ে নিয়েছে। এখন আপনি একটু গভীর ভাবে বলবেন, কোরআন পাওয়াতে খুশি না বেজার? কোরআন পাওয়াতে খুশি নেই, খুশি হয় নাই এমন কোন মুসলমান আছে? নাই। তাহলে কোরআন আসছে নবী আসার পরে, নবী আসে নাই কোরআন আসতে পারে নাই, তাহলে কোরআন বলে আমাকে পেলা নবীর কারণে, সেই জন্য কোরআন খোলেন। যদি আমার বক্তব্য মিথ্যে হয়, আমার বাড়ি অনেক দূরে, আপনার ঘরে আমি এসে গেছি, দূরে নয় বন্ধু, মারামারি করতে আসি নাই, তরবারি নিয়ে কোপাকুপি করতে আসি নাই, মুসলিম উম্মার ভেতরে সামিলা বাজাইতে আসি নাই, কোরআন সুন্নার দলিল দিতে এসেছি। বললে আপনি সুধরানোর অধিকার আছে, মঞ্চে আসবেন কোনো ঝামেলা, আপনার সাথে আমি কথা বলবো, মাহফিল কমিটি যদি বাধা দেয় আমি আছি, ওদেরকে সামলানোর দায়িত্ব আমার, আপনার বিন্দু মাত্র কোনো কিছু হতে দিব না, কিন্তু আমি যদি ভুল বলি অবশ্যই আমাকে শুধরিয়ে দেওয়ার অধিকার আছে, আপনি যদি ভুল আকীদা পোষণ করেন আমার কথা যদি দলিল ভিত্তিক হয় অবশ্যই আপনাকে মেনে নিতে হবে, আর কোন ঝামেলা আছে? তাহলে কোরআন করলাম, এটা এটা প্রথম পেজ, আপনারা কি দেখতেছেন এখানে বিসমিল্লাহ পরে আগে লেখা আছে সুরাতুল ফাতিহা,
মক্কিয়া, কথা কি ঠিক? দ্বিতীয় পৃষ্ঠায় বিসমিল্লাহ পড়ে, আগে লেখা আছে সূরাতুল বাকারা মদনিয়া, একটার নাম মক্কি আর একটার নাম মদনী। কোরআনের বাড়ি তো লৌহে মাহফুজে বললেন, কোরআন বলে আমার নাম মক্কি, আমার নাম মদনী। যে তাওরাত খুলে দেখেন, ইনজিল খুলে দেখেন, জবুর খুলে দেখেন, 100 কিতাব খুলে দেখেন, যেটারে বাইবেল বলে সেটাও খুলে দেখেন, অল টেস্টিমেন্ট খুলে দেখেন, নিউ টেস্টিমেন্ট খুলে দেখেন, কোনো প্রকার নাই। আমি আমি আলেকজান্দ্রিয়ার সবচেয়ে পুরাতন লাইব্রেরি, সেখানে অনেক সহিফা দেখেছি, সেখানেও কোনো প্রকার আমি পাই নাই। কোরআন তাওরাতের নাম তো ইয়েমানিয়া নয়, জবুরের নাম তো মাসরিয়া নয়, ইনজিলের নাম তো ফিলিস্তিনিয়া নয়, তোমার নাম মক্কি, তোমার নাম মদনী কেন? কোরআন বলে কথা ঠিক, আমারে জিজ্ঞেস করার পিছনে তোমার লজিক আছে, কোরআন কেন তোমার প্রকার? কোরআন বলে তাওরাত, মুসা আলাইহিস সালামের ঘরে যায় নাই, আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা আপনারে আমি কিতাব দেব, নাম তার তাওরাত। কলিম বলে মাওলা ঘরে বসবো, আসবেনি ঘরে, আল্লাহ বলে সহজ কথা, তোমাকে না কলিমুল্লাহ বানাবো, কিতাব ঘরে আসে না, কিতাবের কাছে যেতে হয়। মুসা ঘরবাড়ি ছেড়ে দাও, তোমার পরিবার ছেড়ে দাও, তুমি তোরে সাইনার উপরে চলে যাও। তাহলে কালিমুল্লাহর ঘরে তাওরাত আসে নাই, কালিমকে তাওরাতের কাছে যেতে হয়েছে। আল্লাহ বললেন, ইব্রাহিম আপনাকে আমি সহিফা দিব। খলিল বলে আমি ইরাকে কি অপেক্ষা করব? আল্লাহ বলেন, না না না, তুমি ইরাক ছেড়ে মক্কায় চলে যাও। তাহলে খলিলের ঘরে সহিফা যায় নাই, খলিলকে ইরাক ছেড়ে মক্কার জমিনে আসতে হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার দাউদ আপনাকে আমি জবুর দিব। দাউদ বলে অপেক্ষা করব। আল্লাহ বলে, না না, সমুদ্রের কিনারায় আপনাকে যেতে হবে, আপনার ঘরে কিতাব আসবে না। ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ঈসা আপনাকে আমি ইনজিল দিব। ঈসা বলে, মাওলা আমি কি আমার বাড়িতে অপেক্ষা করব? আল্লাহ বলেন, না না, আপনাকে দেশ ছেড়ে দেশান্তর হতে হবে। তাহলে কোনো রসুলের ঘরে কিতাব আসে নাই, কারণ কিতাব বড় দামি, সেই জন্য প্রত্যেক রসুলকে কখনো পাহাড়ের উপর, কখনো পাথরের উপর, কখনো সমুদ্রের কিনারায়, কখনো নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে। এখন আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি নবীকে কোথায় কোথায় নিয়ে গেছো? তখন কোরআন বলবে, বান্দা এখনো কি নবী চিনলে না? আমার কাছে নবী আসে নাই, নবী যখন গার হেরায় আমি গার হেরাই চলে গেছি, নবী যখন বাজারে আমি কোরআন বাজারে, নবী যখন মসজিদে আমি কোরআন মসজিদে, নবী যখন রাস্তায় আমি কোরআন রাস্তায়, নবী যখন ঘরে আমি কোরআন ঘরে, নবী যখন মেরাজে আমি কোরআন মেরাজে, নবী যখন জমিনে আমি কোরআন জমিনে, নবী যখন গারে সুরে আমি কোরআন গারে সুরে, নবী যখন মক্কায় আমি কোরআন মক্কায়, নবী যখন মদিনায় আমি কোরআন মদিনায়। বিশ্ববাসী শুনে রেখো, কামলিওয়ালা কোরআনের পিছে পিছে নয়, আমি কোরআন নবীর কদমে কদমে ঘুরেছি। সেই জন্য আমার নাম মক্কি, নবী যখন মক্কায়, আমার নাম মদনী, নবী যখন মদিনায়। নবী যেখানে কোরআন সেখানে, কোরআন যেখানে সেখানে নবী নয়, নবী যেখানে কোরআন সেখানে। তা আপনাকে জানিয়ে দিয়েছে নবী দুনিয়ায়, আমি কোরআন দুনিয়ায় এসেছি, নবী মক্কায় আমি কোরআন মক্কায় গিয়েছি, নবী মদিনায় আমি কোরআন মদিনায় চলে গেছি, নবীর হাতে আমি কোরআন কমপ্লিট হয়ে গেছি। তাহলে কোরআন আছে তো নবী আছে, নবী নাই তো কোরআন নাই। কোরআন পাইলে যদি বিশ্ব মুসলিমকে খুশি হতে হয়, এই কোরআন নবীর কারণে এসেছে। সুতরাং নবী পাইলে আমাদেরকে সবচেয়ে বেশি খুশি হওয়ার দরকার। আমরা হলে সুন্নত ওয়াল জামাত কখনো ভণ্ডামিকে সাপোর্ট করি নাই। আমরা কি ভণ্ডামিরে কখনো সাপোর্ট করেছি? বন্ধ এক জিনিস, সুন্নি আর এক জিনিস। সুন্নি তাদেরকে বলে যারা কামলিওয়ালার কদমে বিক্রি হয়ে গেছে, কথা ঠিক কি না? এখানে ভণ্ডামির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক আপনার লালনের ভিডিও এনে মানুষকে বুঝাবেন, ওদের নাম সুন্নি, লালনকে আমরা মুসলমানই বলি নাই, কথা ঠিক নেই? লালনকে আমরা মুসলমানই বলি নাই, আর আপনি লালনের ভিডিও এনে বলবেন ওরা ওদের দলে। এটা মানুষ এখন আর আবুল নাই, মানুষ এখন সচেতন হয়েছে, এখন আর মিথ্যা এই অভিযোগ দিয়ে
মানুষকে আটকানো যাবে না, কারণ মানুষ জানে কারা অ্যাম্বুলেন্স জমা দিয়েছে। মানুষ জানে কি জানে না? জানে। আপনার সামনের দিকে যায়, মানুষ জানে, মানুষ জানে, জানে, মানুষ জানে। এগুলো আর বলতে হবে না, এগুলো সব ওপেন হয়ে গেছে, এগুলো আর বলতে হবে না। এখন লালনের ভিডিও দিয়ে সুন্নিয়ত মাপবেন না, কারণ লালনকে আমরা কখনো মুসলমানই বলি নাই, আমরা কখনো মুসলমানই বলি নাই। তো লালনের ভিডিও দিয়ে আমাদেরকে তোহমত দেওয়ার কোনো সুযোগ আছে নাই? সে সুন্নি আর এক জিনিস, এটা ইশকে রাসূলের বাগানে ফানা হওয়া, এই গোষ্ঠীর নাম আহলে সুন্নাহ।